বাঁচাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখলে এখন আমার প্রচন্ড রাগ হয়। একটা কথা বলবো? তাড়াতাড়ি বলে বিদায় হও। স্যার, আপনি বাসার সদর দরজা একটা কি সবসময় নিজের সঙ্গে রাখেন? তাহলে আমাকে আর আপনার সামনে আসতে হবে না। ওকে, রাখবো। এক্সট্রা কি, এবার গিয়ে আমার জন্য নাস্তা তৈরি করে ডাইনিংয়ে রেখে দাও। জি স্যার। শোনো, তোমার জন্য কিছু ড্রেসের অর্ডার করেছি, হয়তো আজ অথবা আগামীকাল পেয়ে যাবে, বাসায় এসে ডেলিভারি দিয়ে যাবে, সেগুলো রিসিভ করো। আপনি কেন শুধু শুধু টাকা নষ্ট করতে গেলেন? আমার অনেকগুলো ড্রেস আছে। আপনি যে ট্রলি ব্যাগটা এনে দিয়েছেন তার ভেতরে আছে। আমার নতুন ড্রেসের প্রয়োজন ছিল না। আমি নিজের কপালে নিজেই একটা চাপড় মেরে বললাম, হায় রে কপাল, মেয়েদের নতুন ড্রেস যতই থাকুক না কেন, আবার যদি নতুন ড্রেস পায় তাহলে খুশি হয়। কিন্তু এই মেয়ে তো দেখছি তার উল্টো, সে বলছে তার নাকি নতুন ড্রেস লাগবে না। ওই, তুমি মেয়ে মানুষ নাকি এলিয়েন? স্যার, আমি অল্পতেই সন্তুষ্ট। আমি কোনো দিন কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করিনি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করেছি। তোমার বলা শেষ? আপাতত শেষ, এখন আর কিছু মাথায় আসছে না, আসলে বলবো। ক্ষমা দেন মেরি দাদিমা, এবার আপনি দয়া করে আসতে পারেন, আপনাকে আমার প্রয়োজন হলে ডেকে নিব। ওকে স্যার। নুরানা আমার রুম থেকে চলে গেল। উফ, এই মেয়ে এত পকড় পকড় কেমনে করে! এর সাথে আরও কিছুদিন থাকলে আমি পুরোপুরি পাগল হয়ে যাব। কোন কুক্ষণে যে এই মেয়ের সাথে দেখা হলো আল্লাহই ভালো জানে, সব দোষ ওই ড্যামেজারে। শালা, তুই ম্যানেজার না, তুই হলি ড্যামেজার। আজ অফিসে গিয়ে আগে তোর খবর 12টা বানাবো। শাওয়ার নিয়ে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য উদ্যত হলাম। ডাইনিংয়ে চোখ পড়ল, মনে হয় খাবার ঢেকে রাখা। আমি ঢাকনা সরালাম, ডিম পরোটা, বাটির নিচে একটা কাগজ রাখা। আমি চেয়ারে বসে কাগজটা খুললাম, তাতে লেখা, স্যার এত অল্প সময় আপনার জন্য কি নাস্তা বানাবো বুঝতে পারছিলাম না, তাই ঝটপট ডিম পরোটা বানিয়েছি। প্লিজ স্যার, খেয়ে যাবেন, কিন্তু না খেয়ে বাসা থেকে বের হতে নেই। আপনি আপনার সামনে আসতে নিষেধ করেছেন বলে আমি আসিনি আপনার সামনে, কাগজে লিখে জানালাম। আর হ্যাঁ, দুপুরবেলা কী খাবেন লিখে দিয়ে যাবেন, আমি আপনার জন্য নাস্তা করে রাখব। নুরানার চিরকুটটা পরে আমার ঠোঁটের কোণে অটোমেটিক হাসি ফুটল। আমার জন্য নাস্তা তৈরি করে আবার সেটা সুন্দর করে পরিবেশন করলো, আবার যত্ন করে চিরকুটো লিখে রাখলো, পুরো পাগলি। হঠাৎ আবার মনটা খারাপ হয়ে গেল। নুরানার এমন সব কাণ্ডে আমার বারবার পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে থাকার কথা ভাবতে ইচ্ছে করে। পরিবারের সুখ মনে হয় এমনই হয়। আমারও ইচ্ছে করে পরিবারের সুখ পেতে, ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমি যখন বাবা বলে ডাকতাম তখন বাবা দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিত, জিজ্ঞেস করত, কিছু লাগবে তোমার বাবা? এখন বাবার গলা জড়িয়ে ধরে আবদার করতাম, বাবা আমার এটা লাগবে, বাবা আমার ওটা লাগবে। বাবা তার সাধ্য মতো আমার আবদার মেটানোর চেষ্টা করত। সেই সব দিনগুলি এখন আমার কাছে সোনালি অতীত। কিন্তু আবার যখন আমার ছলনাময়ী গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে, তখন সংসার করার ইচ্ছাটা এক নিমিষেই শেষ হয়ে যায়। আমি আমার বাবাকে দেখেছি সারাটা জীবন সেই ছলনাময়ী নারীর জন্য কষ্ট পেতে, বাবা তার জন্য কষ্ট পেতে পেতে তিলে তিলে শেষ হয়ে গেছে। আমার জীবনেও মায়ের অভাব এসে গ্রাস করে। যে ছেলের মা থাকতেও থাকে না সে যে কতটা অসহায়, একমাত্র সেই ছেলে জানে। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। ফোনটা করেছে ড্যামেজার, মানে আমার ম্যানেজার। ফোনটা পিক করলাম। স্যার, অফিসে আসবেন কখন? কেন বলো তো, আমার অফিসে আসা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? স্যার, আপনি মনে হয় ভুলে গেছেন, আজ আমাদের অফিসে এমপ্লয়ি ইন্টারভিউ আছে। অলরেডি ক্যান্ডিডেট এসে গেছে, এখন আপনি অফিসে আসলেই ইন্টারভিউ শুরু করতে পারি। ক্যান্ডিডেট বসিয়ে রেখো না, তোমরা ইন্টারভিউ নেওয়া শুরু করে দাও। আর হ্যাঁ, আমার পিএ হিসেবে যাকে চাকরি দিব তার ইন্টারভিউ আমি নিব। ঠিক আছে স্যার, রাখি তাহলে। শোনো। জি স্যার, বলেন। তৈরি থেকো, তোমার আজ খবর আছে। ফোনটা কেটে দিলাম। ড্যামেজার একটু টেনশনে থাকো, আমি ডিম পরোটা খেয়ে চিরকুটের উল্টো পিঠে লিখলাম, আমি আজ লাঞ্চ করতে বাসায় আসতে পারবো না, অফিসে অনেক কাছে, তুমি রান্না করে খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি কখন ফিরবো বলতে পারছি না, হয়তো রাত হবে, সাবধানে থেকো। চলে আসলাম অফিসে, এসে দেখি ড্যামেজার ইন্টারভিউ শুরু করে দিয়েছে। আমাকে দেখে সে চেয়ার থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালো। স্যার, আপনি এসেছেন? না, আমি আসিনি, এসেছে আমার আত্মা তোমার ঘাড় মটকাতে, কারণ তুমি সবসময় বাজে বকে যাও। না না স্যার, আমার ঘাড় মটকাবেন কেন, তাহলে যে আমি মরে যাব। জাস্ট শাট আপ ইডিয়েট। পিএ পোস্টে যারা যারা ইন্টারভিউ দিতে এসেছে সবার ফাইলগুলো আমার কেবিনে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। এই শোনো, তুমি নিজেই ফাইল নিয়ে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। আরও শোনো,
আমার জন্য এক কাপ কফি দিতে বলো। ড্যামেজার ঘাড় নাড়ালো, আমি কেবিনে এসে বসলাম। একটু পর ড্যামেজার এসে কেবিনের দরজা নক করলো। এসো, এই নিন ফাইল। স্যার, আপনি কি যেন বলতে চেয়েছেন? শিওর, আসলে আমি নোরানাকে ভার্সিটিতে ভর্তি করাতে চাই। গতকাল দেখলাম ভার্সিটির ভর্তি ফর্ম ছেড়েছে। তুমি একটা ফর্ম নিয়ে আসতে পারবে? ও সরি, ভার্সিটির ফর্ম তো এখন অনলাইনে পূরণ করতে হয়। এই মুহূর্তে আমার কেবিনে তোমার কোনো কাজ নেই, প্রয়োজন হলে তোমাকে আমি ডেকে নিব। তুমি এক একজন করে ক্যান্ডিডেট পাঠাও আমার কেবিনে। ওকে স্যার। আমি ক্যান্ডিডেটের ফাইলগুলো চেক করতে লাগলাম। এখানে বেশিরভাগই মেয়ে ক্যান্ডিডেট, কিন্তু আমার পিএ হিসেবে কোনো মেয়েকে চাকরি দিব না। আমি চাকরি দিব একজন ছেলেকে, তবে বেশ কয়েকজন ছেলেও আসে। দরজা নক পড়ল। কামিং। আসসালামু আলাইকুম স্যার, আমি শান্ত আহমেদ। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমার একাডেমিক কোয়ালিফিকেশন দেখছি অনেক ভালো। তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই, তোমাকে যদি আমি চাকরিটা দেই তাহলে তুমি ঠিক কতদিন করবে? আমি বলবো না, আমার চাকরিটা প্রয়োজন। শুধু বলবো এই চাকরির জন্য যে যোগ্য তাকেই চাকরিটা দিবেন স্যার। এখন কথা হলো, আমি এই চাকরিটা কতদিন করব সেই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। আমি তোমাকে সরাসরি বলি, তোমাকে যদি চাকরিটা দেই তাহলে মিনিমাম 5 বছর করতে হবে। তার জন্য আমাদের সাথে তোমার চুক্তিতে যেতে হবে। রাজি থাকলে বলো, তাহলে আমি আর কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করব না, ইন্টারভিউ নেওয়া প্রয়োজন তাই নিব। জি স্যার, আমি রাজি, কারণ আমার এই মাসেই চাকরির বয়স শেষ হয়ে যাবে। বিসিএস পাওয়ার আশায় কোনো চাকরিই করিনি, কিন্তু বিসিএস আমার ভাগ্যে জোটেনি। তোমার স্যালারি 65,000 টাকা, চলবে তো? চলবে মানে? দৌড়াবে স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, আসি স্যার। ওয়েলকাম। এরপর এক এক করে অনেকেই আসলো ইন্টারভিউ দিতে, কিন্তু কেউই শান্তর মতো যোগ্যতা সম্পন্ন ছিল না। এখন বাকি আছে শুধুমাত্র একটা মেয়ে। ড্যামেজারকে বললাম শেষ ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিতে। এক মিনিট পর দরজায় নক পড়ল। মেয়ে, কামিং স্যার। ইয়েস কামিং। তুহিন, তুমি এখানে? শাট আপ, ডোন্ট কল মি তুহিন, কল মি স্যার। একই প্রশ্ন আমি তোমাকে করি, দ্য গ্রেট মিসেস জারা রহমান এখানে কেন? বড়লোক কোটিপতির বউ, সামান্য একজন বিয়ের চাকরি করতে এসেছে, তোমাকে দেখে অবাক না হয়ে পারছি না। তোমার কোটিপতি স্বামী কি হঠাৎ করে ফকিরনি হয়ে গেছে? আসলে স্যার, আমার ডিভোর্স হয়ে গেছে গত 1 বছর আগে। আমি জানতে পারি ডিভোর্সটা ঠিক কী কারণে হয়েছে? অনেক বড় লোকের ছেলে তো, তাই এক নারীতেই মন ভরেনি, সে আবার বিয়ে করেছে। তবুও আমি আমার স্বামীর সাথে থাকতে চেয়েছিলাম, বাঙালি নারী তো, তাই সংসারটা সতীনকে নিয়ে পার করতে লাগলাম। কিন্তু আমার সতীন চায়নি আমি থাকি আমার স্বামীর জীবনে, তাই আমার সতীন আমাকে মিথ্যে অপবাদ দেয়, আমি নাকি পরকিয়া করি। এরপর আমার স্বামী সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তোমার মতো লোভী মেয়ের সাথে ঠিক এমনটাই হওয়া উচিত ছিল। 5 বছর আগে বেকার গরিব বয়ফ্রেন্ডকে ছেড়ে গেছিলে, শুধুমাত্র তার কোটি কোটি টাকার মালিক ছিল না, সে তোমার চাহিদা মেটাতে অক্ষম ছিল। তাকে ঘর বাঁধা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাতটা ছেড়ে চলে গেছিলে। বড় লোকের ছেলেকে বিয়ে করে সারা জীবন আরামায়েশে দিন পার করবে, কিন্তু সেই সুখটা তোমার কপালে সইল না। প্লিজ স্যার, পুরনো কথাগুলো মনে করে আমার ক্ষতটা আর বাড়াবেন না। আমি এখানে এসেছি ইন্টারভিউ দিতে, আপনি আমাকে সেই প্রশ্ন করবেন আশা করি। প্রথমত, তোমাকে আমি এই চাকরিটা দিচ্ছি না, তোমার মতো লোভী মেয়ে এই চাকরির যোগ্য না। তবে হ্যাঁ, তোমাকে আমার পার্সোনাল পিওনের চাকরিটা দিতে পারি, যদি তুমি রাজি থাকো। স্যালারি দিব 20,000 টাকা, তুমি চাইলে কাল থেকে জয়েন করতে পারো। ড্যামেজার এসে দরজায় নক করলো। আমি ড্যামেজারকে আসতে বললাম, কিছু বলবে? জি স্যার, আপনার বাসা থেকে ল্যান্ডলাইনে ফোন এসেছে, নোরানা ম্যাম আপনার সাথে কথা বলতে চায়। ওকে, তুমি গিয়ে লাইনটা আমার কেবিনে ট্রান্সফার করে দাও। ড্যামেজার লাইন দিলে আমি ফোনটা রিসিভ করি। হ্যালো নোরানা, কোনো সমস্যা হয়নি তো তোমার? হ্যাঁ, আমার হাত পুড়ে গেছে রান্না করতে গিয়ে, হাতে খুব জ্বালা করে। আপনি প্লিজ তাড়াতাড়ি বাসায় চলে আসেন। তুমি এতটা কেয়ারলেস কেন? রান্না একটু সাবধানে করতে পারো না? বেশি জ্বালা করেছে? হ্যাঁ, অনেক বেশি জ্বালা করে। আচ্ছা, আমি তোমার জন্য এখনই বার্ন ক্রিম নিয়ে বাসায় আসছি, মাত্র আধা ঘন্টা ধৈর্য ধরো। ফোনটা কেটে দিয়ে আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। যারা তখন বলে উঠল, আপনি মনে হয় বিয়ে করেছেন স্যার। তুমি বিয়ে করে সংসার করতে পারলে, আমি কেন পারবো না? তোমার সাথে কথা বলার সময় নেই, আমাকে এখনই বাসায় যেতে হবে, তুমি এবার আসতে পারো। আমি আপনার পার্সোনাল পিওনের চাকরি করতে রাজি। সিরিয়াসলি? আমি তো কথাগুলো তোমাকে ছোট করার জন্য বলেছি, তুমি সেটা সত্যি ধরে নিলে? চাকরিটা আমার খুব প্রয়োজন। ওকে, তুমি আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করো, আমি আসি।